সল্টলেকের করুণাময়ীর ছবি আপনাদের সামনে দেখাবো। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা আন্দোলন অনশন করছেন, আন্দোলনের চার দিনে পা, অনশনের 54 ঘন্টা ধর্ণা, 75 ঘন্টা পাদ, এখনো নিজেদের দাবিতে অনর 2014 টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। গত দুদিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। পাশাপাশি আপনাদের দেখাতে থাকবো যে এই যে 2014 টেট উত্তীর্ণদের ধর্ণা, সেই সময়ে অর্থাৎ ধর্ণা চলাকালীনই 2017 প্রাথমিক টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভ দেখাতে গেলে আটকায় পুলিশ। মানিক বাবু শোনেনি, গৌতম বাবু শুনছে না, আরে গৌতম বাবু বুঝছে না, যারা বিক্ষোভ দেখিয়ে এসেছিলেন গতকালও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে তাদের কথা হয়েছে, তারপর থেকে তারা এখনো তাদের অনশন আন্দোলনে অনর। কি বলছেন তারা? দেখো বাপিয়া, জটিলতা তো ছিলই গত চার দিন ধরে, কিন্তু এই 2014 টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা এই রাস্তায় বসে এই খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার কিন্তু সেই জটিলতা আরও বাড়লো, কারণ এখান থেকে কিছুটা দূরে 2017 যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা নতুন করে কিন্তু এদিন আন্দোলন শুরু করেছেন এবং দুই পক্ষের দাবি কিন্তু একেবারেই ভিন্ন। 2014 যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের যেটা বক্তব্য যে নতুন করে যে আসন তৈরি হচ্ছে কিংবা তাদের যে নিয়োগের দাবি ছিল সেই নিয়োগের দাবি যেন আগে পূরণ করা হয়, পাল্টা 2017 চাকরি প্রার্থীরা বলছে নতুন যে 11,000 আসন তৈরি করেছে পর্ষদ সেই আসনে কিন্তু অগ্রাধিকার তাদের। আমি একজন 2014 চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলবো। আপনি শুনেছেন কিছুক্ষণ আগেই 2017 যারা চাকরি প্রার্থী তারা ওখানে আন্দোলনে বসেছেন এবং বলছেন যে নতুন আসনগুলো পর্ষদ তৈরি করেছে 11,000-এর কিছু বেশি, তাতে অগ্রাধিকার তাদের, যা বাকি থাকবে তাদের নিয়োগ করার পর সেইখানে যেন 2014 চাকরি প্রার্থীদের নিয়োগ করা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কখনো পর্ষদ সভাপতি এটা কিন্তু বলেননি যে 2017 সালকে নিয়োগ দেওয়ার পর যে কটা বাকি থাকবে। এটা ওরা দাবি করছে, এটা ওনারা দাবি করতে পারেন, এটা অনৈতিক দাবি, এটা সম্পূর্ণ অনৈতিক দাবি। 2014 প্রথমে 2014কে আগে দিতে হবে, তারপর 2017, আর ওরা সম্পূর্ণ আলাদা, আমরা সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু পর্ষদ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি নিয়োগ পেতে হয় তাহলে পদ্ধতিগতভাবে আবেদন করতে হবে, ইন্টারভিউ দিতে হবে। আপনারা তো বলছেন ইন্টারভিউ দেবেন না, ওরা তো ইন্টারভিউ দিতে রাজি। ওনারা দিতে পারেন, ওনারা দিন, ওনাদের আলাদা প্রসিডিওর, আমাদের আলাদা প্রসিডিওর। গৌতম বাবু যেটা বারবার ধরে বলে এসেছেন, টেট পাস মানে নিয়োগ মানে প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নয়, ওরা ইন্টারভিউ দেয়নি, টেট পাস করতেই পারে কিন্তু আমাদের ইন্টারভিউ প্রসিডিওর শেষ। অতএব আমাদের দাবিটা সরাসরি রিক্রুটমেন্ট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর ওরা আলাদা আমরা আলাদা, আমরা ওদের কোনো বিরোধিতা করছি না, ওরা যা কিছু করতে পারে কিন্তু আমাদের চাকরি একদম স্পট দিতে হবে।